মুখ্যমন্ত্রী জোরেদের রানী, তার মাননীয় মমতা ব্যানার্জির উদ্দেশ্যে আমার একটি কবিতা। কালীঘাটের ভদ্র কাকু লোকটি বড় জালি, ভাইপো তাহার অন্নদাতা সহায় পিসি জালি। কালীঘাটের ভদ্র কাকু লোকটি বড় জালি, ভাইপো তাহার অন্নদাতা সহায় পিসি জালি। আসল মূলাধার হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জোরেদের রানী, তার আশ্রয়ে প্রশ্রয়ে এই গোটা রাজ্যটা। এই চোরেরা, দুর্নীতিগ্রস্তরা এরা রাজ করছে, এই রাজ খতম হওয়া দরকার আছে। সেই জন্য নো ভোট টু মমতা ইজ দ্য অনলি সলিউশন। কুড়িমির সামাজিক আন্দোলন বা জনজাতিদের যে আন্দোলন, তারা দুটো ভিন্ন মেরুর আন্দোলন। আমাদের সম্মানীয় কুড়িমি সমাজ, তারা এসটিতে অন্তর্ভুক্ত দাবি করছেন। আবার জনজাতি যারা মূলবাসী, তারা বলছেন যে এসটির সংখ্যা যদি বেড়ে যায়, পার্সেন্টেজ তো বাড়বে না, প্রতিযোগিতা বেড়ে যাবে, আমরা এর বিরোধিতা। আমি ভারতীয় জনতা পার্টির একজন বিধায়ক বা কর্মী হিসেবে আমাদের সর্বভারতীয় নেতার উপস্থিতিতে দলের একটি মিটিং একটি বেসরকারি হোটেলে হয়েছিল, রাজ্যের কোর কমিটির মিটিং। সেখানে আমাদের নেতা পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে বিজেপি দলগত ভাবে এই বিষয়ে ইনভলভ হবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টির যে কর্মী বা সমর্থকরা, তারা কুর্মী সমাজের সঙ্গে যুক্ত অথবা জনজাতি মূলবাসী সমাজের সঙ্গে যুক্ত, তাদের সামাজিক আন্দোলনে তারা থাকতে পারে। অর্থাৎ কুর্মী সমাজের যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের লোকেরা যারা কুর্মী সমাজের, তারা যুক্ত থেকেছেন আন্দোলনে। আমি অন্তত অন্য দলের কথা বলতে পারবো না, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্দোলনে যুক্ত হওয়ার জন্য কাউকে বলা হয়নি, কাউকে বাধা দেওয়া হয়নি, তুমি আন্দোলনে সঙ্গে যুক্ত হবে না। তোমার যে নিজের সমাজে পরিচিতি আছে, সত্তা আছে, সে মূলবাসী জনজাতি হতে পারে, সে কুর্মী হতে পারে, সেই সত্তা অনুযায়ী সে যে কোনো কর্মসূচিতে তার সমাজের জন্য দাবিতে যেতে পারে। অতএব জয় মাহাতো কেন? যদি সমস্ত মাহাতোকেই বলা হয় বিজেপি হতে পারে, তাতে কোনো আপত্তি নেই, দলগতভাবে জয় মাহাতো বা কেউ যায়নি। আবার অন্যদিকে জনজাতি মূলবাসী যারা, যারা হাঁসদা, মুর্মু, সোরেন, টুডু, যারা আমাদের এই ভারতবর্ষের মূলবাসী, যে ভগবান বিরসা মুন্ডাকে আমরা প্রণাম করি, সেই জনজাতিদের বিভিন্ন আন্দোলনে বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন, খগেন মুর্মু থেকে জুয়েল মুর্মু থেকে মনোজ টিকদার থেকে মনোজ ওরাও থেকে কমলাকান্ত হাঁসদা থেকে ক্ষুদিরাম টুডু থেকে তারাও উপস্থিত থাকেন। সেখানে তার যে নিজস্ব জাতিসত্তা, তার নিজস্ব সংস্কৃতি, নিজস্ব ভাষা, সেটাকে তো সঙ্গে তো রাজনীতি দল করে না। অতএব সব কিছুতে বিজেপির ভূত দেখা, এটা তৃণমূল কংগ্রেসের একটা অভ্যাসে পরিণত হয়েছে, তাই তারা এই সব ভূত দেখছে, এতে কোনো লাভ হবে না। আর যেভাবে কুর্মী সমাজের উপরে, গরিব মানুষের উপরে অত্যাচার হচ্ছে, পুলিশি অত্যাচার, এর আমি তীব্র নিন্দা করছি। গ্রামের পর গ্রাম দরজা ভাঙা হচ্ছে, পুলিশি তাণ্ডব চলছে। অপরাধ টা কি? অপরাধ হচ্ছে জঙ্গলমহলে এই লোকেরা যে গরিব মানুষ, এই গরিব মানুষরা বড় লোকের বেটাকে আঙুল তুলেছিল, তাই বড় লোকের বেটাকে সন্তুষ্ট করার জন্য গরিবের উপরে অত্যাচার হচ্ছে। কারণ দক্ষিণ কলকাতার কিছু ফ্ল্যাট বাড়িতে, ঝাড়বাতিতে থাকা কিছু বড় লোক, তারা গরিবদের উপরে অত্যাচার করে। এই কারণে ব্রিটিশের সময় নীল বিদ্রোহ হয়েছিল, এই সব এই কারণে ভুল হয়েছিল, ঠিক যে অত্যাচার পুলিশ আবার, তাতে শান্ত জঙ্গল মহলে আগামী দিনে যদি আবার কোন গরিব মানুষ সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ এবং প্রতিরোধের আন্দোলন গড়ে তোলেন, তার দায় দায়িত্ব কিন্তু মমতা পুলিশকে নিতে হবে।